নিৰ্বাচন আহে নিৰ্বাচন যায় আকৌ লোকসভা নিৰ্বাচন আহিছে কিন্তু লোকসভা নিৰ্বাচন আহিছে যদিও কিমান উন্নতি হৈছে কৰিমগঞ্জ জিলাত ইয়াক কেৱল মাত্ৰ আপোনালোকে কেমেৰাত দেখি পাব আৰু এই মুহূৰ্তত কৰিমগঞ্জ চহৰৰ একো আন্তৰ্জাতিক যিখন চড়ক আছে কৰিমগঞ্জ চহৰৰ মাজমজিয়াৰে এইখন চড়কে কিন্তু লাইমষ্টন আনকি বিভিন্ন সামগ্ৰী কিন্তু বাংলাদেশলৈ কিন্তু যায় আৰু এইখন চড়কৰ অৱস্থা এই মুহূৰ্তত আমি নাইণ্টিন টুৱেণ্টি ফ'ৰ দেশৰ আমি দেখুৱাম যে কেনেকৈ মৰণ ফাদৰ পৰিণত হৈছে এইখন যিখন চড়ক আছে আৰু এনেদৰে কিন্তু জামৰ যতনাত ভুগিছে এইসকল ৰাইজ আৰু এনেদৰে যি পুকুৰ সৰ গৰ্তৰ কিন্তু সৃষ্টি হৈছে এইখন সৰকৰ মাজত আৰু এন টি টুৱেণ্টি ফ'ৰৰ দেশৰ লগ আমি দেখুৱাইছোঁ এয়া হৈছে কৰিমগঞ্জৰ দৃশ্য কিয়নো নিৰ্বাচন আহিলে কেৱল মাত্ৰ দেখা যায় যে নিৰ্বাচন আহিলে যেন প্ৰতিশ্ৰুতিৰ ফুলজুৰি বহি থাকে কিন্তু আচলতে কিমান উন্নতি হৈছে কিমান আমাৰ যিখন জিলা সদৰ কৰিমগঞ্জ আছে এইখন কিমান উন্নতি হৈছে আপোনালোকে এন টি টুৱেণ্টি ফ'ৰৰ কেমেৰাত যদি ভালদৰে চায় তেনেহ'লে গম পাব আপোনালোকে দেখি পাইছে এখন ই ৰিক্সা গৈ আছে কেনেদৰে অসুবিধাৰ মাজেৰে কিন্তু এইখন ই রিক্সা যাবলগা হয়েছে আমি যদি চাবলে যাও হলে আমি আপনার দেখিছে যে পানি আছে এই পানির গিজ গিজাইছে পুকুর হ্রদেশ পরিছে যখন পথ আছে এই খান আর স্থানীয় লোক আছে হয়তো এইখন এইখান যন্ত্রণা এইখান হ্রক লো মানে মন্তব্য লোভলে যত্ন কৰিম কি কব দাদা অবস্থা তো বাজে মানে এটা বিগত কয়েক মাস ধরে এই রাস্তার অবস্থা জনপ্ৰতিনিধি কোনো নীরব এবং জেলা প্ৰশাসনৰ নীরব বুঝতে পারছে কৃষকের জন্য এটা হচ্ছে দেখো যে কোনো সময় মৃত্যু পাওয়া এটা হয়েছে এটা বড়দ না জাতীয় সড়ক না এটা গ্রামের রাস্তা বললে চললে এটা পিএইচি পাইপ এটা ঠিক করা হয়েছিল লাস্ট পূজার সময় না দুর্গাপূজার সময় পিএইচি ডিপার্টমেন্টে কাজ করেছিল শুনেছি সাত লাখ টাকা কাজ হয়েছে তারপর থেকে জলটা লিক হয়ে যাচ্ছে কোনো কাজ হয়নি জানিবা কইছে এখন কাম এবার নহ দুবারে হইছে হ্যাঁ দুইবার হইছে নাবত নাচত ঘটনা আপোনালোকে হাঁহিব যে এইখন যি জলসম্পদ বিভাগৰ যিখন কাম হৈছে এইখন কাম এবাৰ নহয় দুবাৰহে হৈছে তিনিবাৰ হৈছে কিন্তু কিন্তু পানী তেওঁলোকৰ আঁতৰিব লগা নহয় কিন্তু এইখন সমস্যাত পৰিছে এইসকল লোক কি ক'ব দাদা এইখন দোকানী আছে তেওঁৰ তেওঁৰ মন্তব্য ল'বলৈ এইবাৰ দুৰ্গা পূজাৰ ঠিক আগে এই যে ৰাস্তাৰ পাইপলাইনটো ফেটে যে জল এটা নিৰ্গত হেম সেই জল নিৰ্গত হোৱাৰ ধৰণৰ ৰাস্তাৰ এই বেহাল অবস্থা ডাউটলি সেখানে নেগলিজেন্সি পূর্ত বিভাগেরও আছে কারণ পূর্ত বিভাগের দ্বারা সড়কটা নির্মিত হয়েছিল খুব খারাপ সড়ক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পূর্ত বিভাগের মাঠ চলে যাচ্ছে আসছে এখন পাইপলাইনটার মাঠ কথা পাইপলাইনটা দুর্গাপূজার কয়েকদিন আগে হয়েছে যেদিন ঠিক হয়েছে এর ছয় সাত দিনের মধ্যেই পাইপলাইনটা আবার যেই সেই আগের থেকে বেশি লিক হয়ে গিয়েছে মানে টাকাটা পুরো আত্মসাত হয়ে গেছে চকের সামনে এত বড় একটা বড় কেলেঙ্কারি সেটা কীভাবে মেনে মেনে নেওয়া যায় আজ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পিএইচ ডিপার্টমেন্ট বলতে অটোমেটিকলি সরকারের কথা এসে যাচ্ছে গভর্নমেন্টের কথা এসে যাচ্ছে আজ গভর্নমেন্ট উন্নয়নের নামে ঢাক পিটাচ্ছে উন্নয়ন উন্নয়ন বলতে বলছে বাট হোয়াট ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি গ্রাউন্ড রিয়েলিটিটা কি দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি এই যে গ্রাউন্ড রিয়েলিটি সেটাতে প্রমাণ পাচ্ছে যে উন্নয়নটা কি হচ্ছে এখানে পৌরসভা যেদিন স্যাংশনটা হয়েছে পৌরসভা ডিক্লেয়ার দিয়েছে আমরা কাগজে দেখতে পেরেছি ছ লাখ না সাত লাখ টাকা মনে হয় সাত লাখ টাকা পৌরসভা দ্বারা স্যাংশন হয়েছে যেদিন কাজটা আরম্ভ হবে সেদিন আমার মনে হয় আমি দেখেছি ভুল দেখিনি চেয়ারম্যান এবং লোকাল ওয়ার্ড কমিশনার এসেছিলেন সেলফিটেল ইডেল উঠেছেন তা ঠিক আছে ক্রেডিট নেবেন ক্রেডিট নেবেন কাজের ক্রেডিট তো নেবেন কিন্তু সেটা ডিসক্রেডিটটা নেবে কে ডিসক্রেডিটটা নেবে কে ডিসক্রেডিট তো আপনাদেরকে নিতে হবে শহরের ভিতরে এত বড় একটি ব্যাপার কোনো সে নেই পৌরসভার লোকাল ওয়ার্ড কমিশনারের কোনো সে নেই চাউটত আমি যদি ক'বলৈ যাওঁ তেনেহ'লে এখন দৃশ্য দেখুৱাম এখন পাইপ আছে যিখন পাইপ কিন্তু কিছুদিন আগতে কিন্তু তেওঁলোকে আঁতৰি দিছিলে আৰু আঁতৰি যোৱাৰ পিছত নতুন পাইপ লগাইছিলে আৰু সেইখন পাইপ কিন্তু আপোনালোকে দেখি পাইছে সেয়া হৈছে এইখন পাইপ আৰু নতুন পাইপ কিন্তু তেওঁলোকে লগাইছে এইখন ৰাস্তাৰ তলত কিন্তু তথাপিও কিন্তু আজিৰ দিনত কিন্তু পানী ওলাইছে যেতিয়া পানী আহে তেতিয়া কিন্তু পানী ওলাই থাকে আৰু পানীৰ ফুটত কিন্তু বৰ গৈছে এইসমূহ গাত আৰু যাৰ ফলত কিন্তু ৰ'দৰ কিন্তু যি ৰাস্তা এই ৰাস্তাও কিন্তু বহুত বেয়া হৈছে আচলতে কিমান দুৰ্নীতি হৈছে ইয়া আমি আপনা লোকে গমহে পাইছে আর কিবা কব এই জন লোকে আসলে যে কোয়ার কথাই ইয়া কোয়ার কথাই কেন নির্বাচন আহি কইছে কিন্তু কি উন্নতি হয়েছে আসলেতে কি উন্নয়ত হইছে আপনা লোকে ক আমার কি কব আর একটি কথা বলছি যে এটা তো আন্তর্জাতিক সড়ক দেখুন জাতীয় সড়ক দেখুন এটা দিকে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে এবং সেটা থেকে সরকার রাজস্ব পাচ্ছে হ্যাঁ তাহলে এই রাস্তাটার এই অবস্থা থাকবে কেন আপনি বিশ্বাস করতে পারবেন না যখন স্কুলের ছাত্রছাত্রী যায় গার্জিয়ান নিয়ে কি পর্যন্ত হয়রানির শিকার হতে হয় মানুষকে কি পর্যন্ত দুর্ভোগে পড়তে হয় মানুষকে হ্যাঁ সেটা একটি আমি জিনিস বুঝতে পারি না সেটা কেন ওদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে না কেন এই মারাত্মক অবস্থা টোটাল টেকাটা আত্মসাত হয়ে গেল আমি সর্বাবস্থায় এবং লোকালিটির মানুষ সেটার এনকোয়ারি চাই এবং অতি তাড়াতাড়ি সেই কাজটা সংস্কার চাই নহলে এই এলেকাৰ মানুহ আন্দোলনে যাতে বাধ্য হব এক প্ৰকাৰে আমি কবলৈ পাৰো যে চকু মুদাক পুলিৰ ভাও হৈছে যেন চৰকাৰৰ কিয়নো তেওঁলোকে চৰকাৰে কিন্তু দেখি নাপায় এইসকল যিসকল ৰাইজ আছে তেওঁলোকে আমাৰ আগত দাঙি ধৰিছে যে বাৰম্বাৰ কিন্তু এইখন যিখন পথত যি জলসম্পদ বিভাগে যি কাম কৰাইছিলে যি পানী ওলাইছিলে ফু পানীৰ ফুট ওলাই ওলাইছিলে আৰু যাৰ ফলত কিন্তু পানী নিৰ্গত হৈছিলে আৰু ত তাৰপিছত কিন্তু এইবোৰ ৰাস্তা কিন্তু নষ্ট হৈ গৈছিলে তথাপিও কিন্তু পানীৰ পাইপ কিন্তু ঠিক কৰা হৈছে এবাৰ নহয় দুবাৰহে ঠিক কৰা হৈছে কিন্তু তথাপিও কিন্তু আকৌ কিন্তু পানী ওলাইছে এক চকু মুদা কুলিৰ ভাও হৈ পৰিছে কিন্তু বিভাগীয় কৰ্তৃপক্ষক এইবাৰ কথাটো হৈছে যে বিভাগীয় কৰ্তৃপক্ষই এইবোৰ ঠাই দেখিব নে নেদেখে ইয়া অহা দিন কিন্তু লক্ষণীয় হব কিন্তু এই সকল যে জমর্যোজনা ভুগিছে ইয়া যুগ যুগ ধরে আমার আগত কিন্তু দাঙি ধরেছে করিমগঞ্জের পর রোহন মালাকার রিপোর্ট এন ডি টুয়েন্টি ফোর আপনি চাই আছে এন ডি টুয়েন্টি ফোর সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তম দৌড়ান